স্বাস্থ্য কমিশনের ধাঁচে শিক্ষা কমিশন। স্কুলগুলিতে এবার থেকে বাংলা ভাষা পড়ানো বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে রাজ্য শিক্ষানীতির অনুমোদন হয়। স্বাস্থ্য কমিশনের ধাঁচে শিক্ষা রেগুলেটরি কমিশন তৈরিতে ছাড়পত্র মন্ত্রিসভায়, আর তাতে স্পষ্ট করে দেওয়া হয়েছে এবার থেকে ইংরেজি ও বাংলা মাধ্যমে স্কুলগুলিতে বাংলা পড়ানো আবশ্যক। পাশাপাশি ক্লাস 1 থেকে 12 পর্যন্ত বাংলা পড়াতেই হবে। বাংলা ভাষা আবশ্যক করা হলো নবান্নের মন্ত্রিসভার বৈঠকে শিক্ষানীতি নিয়ে আলোচনা হয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় ক্লাস 1 থেকে 12 পর্যন্ত বেসরকারি যে স্কুলগুলো আছে সেখানে বাংলা ভাষা আবশ্যক থাকবে। বাংলা আমাদের মাতৃভাষা, সব থেকে মধুর ভাষা, কিন্তু অনেক ক্ষেত্রে ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে দেখা যায় বাংলা পড়ানোয় অনীহা। সেক্ষেত্রে ধীরে ধীরে ছাত্রছাত্রীদের মধ্যে বাংলা ভাষা জ্ঞান লোপ পেতে থাকে, তাই বাংলা ভাষার চর্চা নিয়মিত বাড়াতে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।